মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। তো আপনারা সকলেই জানেন যে আমরা ঘুরতে এসেছি আর আজকে হচ্ছে লেপচা জগতের লাস্ট দিন। হ্যাঁ ফ্রেন্ডস, মন খারাপের দিন, আর এই মন খারাপে একটুখানি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আজকে এক ঘন্টা লেটে এসেছি, মানে 7টায় এলে পুরো ভিউ দেখতে পেতাম, 8টায় এসেছি, ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেল। তাই আপনাদের সকালবেলায় ক্যামেরাটা অন করে দেখিয়ে দিলাম, ওই যে একটুখানি ডগায় বরফ দেখা যাচ্ছে। উফ, কী অপূর্ব দৃশ্য না, কী দুর্দান্ত বলুন তো। উফ, একটা যেন সিলভার টেম্পল, যদি পুরোটা দেখতে পেতাম, উফ, এটা একটা স্বর্গ, বুঝলেন তো? বুঝলেন, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। তো গৌরীশান মম চ্যানেলের একটা নতুন মানে ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখতে দেখতে আপনাদের বলতেই ভুলে গেছি, তো অবশ্যই বলবো, গৌরীস তো দেখেই মুগ্ধ হয়ে গেছে। মা, ওইটা কাঞ্চনজঙ্ঘা? এর আগে একবার দেখেছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু সে বড্ড ছোট ছিল জানেন। এবারে কিন্তু ও একটু বুঝতে শিখেছে, তো দারুণ লাগলো। ও পুরো স্বর্গ, তাই না? মেঘেদের খেলা, তার মাঝখানে কাঞ্চনজঙ্ঘা, চারিপাশটা দেখুন জঙ্গল, আর মাঝখানটায় ভিউ পয়েন্টটা, এইখানটা থেকেই দেখতে হয়। দারুণ দেখতে লাগে ফ্রেন্ডস, সত্যি এত অপূর্ব দৃশ্য, যদি আপনি পাহাড় না আসেন পাবেন কী করে? খালি চোখে তো আপনাদের অত দেখাতে পাচ্ছি না, তো এই ফোনেই যা যেটুকুন দেখানোর দেখাচ্ছি। একটুখানি দেখতে পেয়েছি ফ্রেন্ডস, তাও লেট করে ফেলেছি, 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। গৌরীশকে ডেকে, ওইটুকু বেবিকে ডেকে তোলা, সারাদিন সে খেলে বেড়ায়, সারা একটুকুনও ঘুমোচ্ছিল না, এই রাত্রিবেলাটায় অনেকটা সময় ঘুমোচ্ছে, তার জন্য তাকে উঠিয়ে নিয়ে এসে একটুখানি হাঁটতে হয়, সেইটুকুটা নিয়ে আসতে আসতে বড্ড দেরি হয়ে গেল। কিন্তু দেখুন ফ্রেন্ডস, কী দারুণ দৃশ্য! আর একটু যদি এক ঘন্টা আগে আসতাম, পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেতাম। আপনি যদি পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পান, তাহলে বুঝতে পারবেন কোন দিকটা বুদ্ধের নাক, কোন দিকটা চোখ। এটাই কিন্তু বলা হয় মানে যে বুদ্ধ নাকি এখানে শুয়ে আছে। অবশ্যই আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন কে যেন একজন শুয়ে আছে মানুষ। তো চলুন, এবার আমাদের হোমস্টে আমরা ছেড়ে দিলাম, এবার আমরা নতুন একটি জায়গা এক্সপ্লোর করব। চলুন যাওয়া যাক। তবে সকলে আমরা একসাথে বসেই পড়েছি, এবার গাড়ি স্টার্ট হয়ে গেল, বেশ মিস করব। আর একবার ইচ্ছা আছে জানেন লেপচা জগতে আসার এবং সকালবেলা এক্সপ্লোর করার। অনেকটা রাস্তা যেতে হবে, আর এইটা হচ্ছে চটকপুর। আপনারা যদি একটু সার্চ করেন তাহলে বুঝতে পারবেন চটকপুর কিন্তু দুর্দান্ত জায়গা। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু প্রবলেমটা হয় এখানে ভীষণ মানে ফরেস্ট তো, আর চড়াই উতরাই রাস্তা। আপনারা বুঝতেই পাচ্ছেন আমাদের গাড়িটা খুব বাজেভাবে যাচ্ছে, কত উঁচু দিয়ে যাচ্ছে। সামনে যারা বসবে তারাই একটু ভিডিও করতে পারবে, নইলে পেছনে যারা বসবে তারা কিন্তু একদম ভিডিও করতে পারবে না। আমি জানেন অবাক কোথায় যাচ্ছি, এই যে বাড়িগুলো রয়েছে এগুলো আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, একদম কিন্তু 90 ডিগ্রির মতন করে উঁচু, কিন্তু এখানে আমি ঠিক বোঝাতে পারছি না আপনাদের। আর এই বাড়িগুলো কীভাবে ওরা তৈরি করেছে এটা দেখে আমি আরও অবাক হয়ে যাচ্ছি। যথেষ্ট পরিমাণে খরচ করতে হয়েছে, একটা গাড়ি আর একটা গাড়ি পাশাপাশি যেতে পারবে না, এত সুন্দর ওদের নিয়ম, এত ডিসিপ্লিন মেনটেন কোথাও দেখিনি। আমাদের কলকাতা শহরে মানে টোটোওয়ালা গাড়িকে মেরে দিচ্ছে, গাড়িওয়ালা টোটোকে মেরে দিচ্ছে, বড় গাড়ি ছোটোকে মেরে দিচ্ছে, প্রতিদিন অন্তত একটা রাস্তায় 100টা অন্তত অ্যাক্সিডেন্ট হবে। আর এখানে দেখুন গাড়ি রাখা আছে, প্লাস একটা গাড়ি ক্রস করছে আর একটা গাড়িকে, আর বাড়িগুলো আপনি দেখুন কি দুর্দান্তভাবে ওরা ডিজাইন করেছে এই পাহাড়ের মধ্যেও। আমি তো এটাও অবাক হয়ে যাচ্ছি, আপনারা যদি চটকপুর ঢুকতে স্টার্ট করেন তখনই কিন্তু এই বাড়িগুলো পাবেন। এটা হচ্ছে সোনাডা দিয়ে আমরা ঢুকছি, যে সোনাডা দিয়ে ঢুকেই ভেতরে আমরা চটকপুর পেয়ে যাব। কি দুর্দান্ত দেখুন ফ্রেন্ডস, বাড়িগুলো উঁচু উঁচু আর এত সুন্দর, মানে আপনাদেরকে আমি বোঝাতে পারছি না, এত ভালোভাবে এরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে, কোথাও কোনো নোংরা নেই, মানে পা কোথাও একটা প্লাস্টিক পড়ে নেই, চারিপাশটা বাড়ির এত স্বচ্ছ,
প্রচণ্ড দুর্গম রাস্তা, তার মাঝখান থেকেও এত বড় বড় বাড়ি দেখে আমি চমকে যাচ্ছি। তো চলুন এবার আমরা যাই একটুখানি জঙ্গলের ভেতর। এবার স্টার্ট হয়ে গেছে, লোকালয় ছেড়ে দিয়েছি, এবার কিন্তু জঙ্গলের ভেতর। চটকপুর হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের এলাকায় পড়ে। তো চলুন আমরা চটকপুর একটু এক্সপ্লোর করি এই জঙ্গলের ভেতর দিক দিয়ে। রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ ফ্রেন্ডস। আপনারা যদি কেউ চটকপুর আসতে চান, অবশ্যই বলবো মানে মনটাকে খুব শক্ত করে আসবেন, কারণ এত খারাপ রাস্তা, মানে কি বলবো। সে সান্দাকফুতে তো রাস্তা অনেক ভালো ছিল, চটকপুরের রাস্তা একদম ভালো না। আর এই দেখুন কি গভীর জঙ্গল না ফ্রেন্ডস। আমরা একটু দাঁড়ালাম, কোমর ব্যথা হয়ে গেছে, আর এখানে একটু চেকিং করাতে হয় তারপর। আর কি ভালো দুর্দান্ত জায়গা, এখানে কিছু ছবিও ক্লিক করলাম। গৌরীস তো নামতেই চাইছে না, কারণ এখানে নাকি হঠাৎ হঠাৎ ভাল্লুক, হঠাৎ ব্ল্যাক প্যান্থার, চিতা, সব ধরনের নাকি জীবজন্তু প্রায় আছে। আর এটা হচ্ছে চেকপোস্ট, এখান থেকে আপনাকে চেকিং করে আপনার ভোটার কার্ড সব কিছু দিয়ে তবেই আপনাকে এগোতে হবে। আরও দুর্গম এবং আরও ভেতরের রাস্তায় আমরা কিন্তু চলে যাচ্ছি। দেখুন একটা ছোট্ট কিন্তু ঝর্ণাও আমরা পেলাম, ভালো করে তুলতে পারলাম না, কারণ গাড়িটা এতটাই কাঁপছে, মানে কি বলবো, হাতে ফোন ধরাই যাচ্ছে না। আপনাদেরকে আমি বোঝাতে পারবো না কি দৃশ্যই না চটকপুরে আমরা দেখে এলাম। এই যে জঙ্গলের ভেতর দিক দিয়ে একটা ছোট্ট ভাঙাচোরা রাস্তা, তার মাঝখান দিয়ে যাওয়ার যে অনুভূতি, গৌরীস কিন্তু এখন অতটা বুঝতে পারছে না। যখন ও বড় হবে তখন এই ব্লগগুলো দেখে ওর চক্ষু কিন্তু সার্থক হবে। তো চলুন আমরা কিন্তু লোকালয়ে ঢুকে পড়লাম। এই হচ্ছে চটকপুরের হোমস্টে। আমরা যে হোমস্টেটা আছি তার বর্ণনা আপনাদের আমি সব দিয়ে দেব। আমরা খুব একটা উঁচুতে হোমস্টে নিইনি বুঝলেন, কারণ ছোটো ছোটো বাচ্চা আছে তো আমাদের সাথে, তাই আমরা একটা খুব ভালো এক্স আর্মির হোমস্টে নিয়েছি। আমরা ভীষণ পরিমাণে এক্সপ্লোর করেছি, তারপর মনে হলো এই হোমস্টেটাই বেস্ট, কারণ আমরা ভীষণ মহাদেবের ভক্ত। এটা হচ্ছে ধানমায়া হোমস্টে, আর আমরা এই ধানমায়া হোমস্টেতেই ছিলাম। দুর্দান্ত লাগলো ফ্রেন্ডস, এখানকার লোক এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই যে কি সুন্দর একটা শিব ঠাকুর, এটা দেখেই আমরা এই হোটেলটাকে প্রথম নিয়েছি। আপনারা চটকপুরে ঢুকেই কিন্তু এই হোটেলটা আগে পাবেন, হোটেল মানে হোমস্টে এখানে বলছি ফ্রেন্ডস, এর থেকে বেটার কোয়ালিটির হোমস্টে কিন্তু আপনারা পাবেন না। হোমস্টে অনেক আছে এখানে, মানে হাতে গোনাগুনতে হয়তো 15 থেকে 16টাই হবে আপনার। তো আপনাকে অবশ্যই 1 থেকে 1.5 মাস আগে কিন্তু ট্রাই করতে হবে, কারণ এদের কিন্তু বুকিং কোনো সময় বন্ধ থাকে না। হোমস্টে যদি আপনারা ফোন নাম্বার চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দিয়ে দেবো। আর এখানে খুব একটা খরচ যে বেশি ফ্রেন্ডস তা নয়, নিরিবিলিতে 2 দিন যদি থাকবো মনে করেন তাহলে এর থেকে বেটার হোমস্টে কিন্তু হতেই পারে না। আর এখানকার লোকজনের এত মায়া, এত ভালো ভাবনা, আর দেখুন এক্স আর্মি বলে বাড়িঘর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। এক্স আর্মি বলে নয় ফ্রেন্ডস, ইনি তো অবশ্যই এক্স আর্মি, সাথে কিন্তু ইনি এই যে এলাকার নাগরিক। এখানে বেশি জোরে লাউডে মিউজিক বাজানো যায় না। আর ঘরগুলো দেখুন খুব সিম্পল ঘর, খুব আপনার কস্টলিও পড়বে না। আর আমাদের লাগেজপত্র এনারাই এনে দিয়েছে, আমাদেরকেও মানে গাড়ি থেকে নামাতে হচ্ছে না। কাঠের ঘর ফ্রেন্ডস, পায়খানা বাথরুম মোটামুটি খুব ভালো নয়, খুব খারাপও বলতে পারবো না, কারণ এই রকম দুর্গম জায়গায় এই ধরনের ফেসিলিটি পাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আপনারা যদি এক্সপ্লোর করতে চান চটকপুর, তাহলে আপনারা বুঝতে পারবেন কি ডিফিকাল্ট আসা এবং একটা ছোটো বেবিকে নিয়ে থাকা খুবই ডিফিকাল্ট। রাত্রিবেলায় নাকি প্রচণ্ড ঠান্ডা হাওয়া এবং ঝোড়ো হাওয়া দেয়। তো অবশ্যই বলবো চটকপুর আসুন। আর দেখুন ইনি মানে পেছনটাও এত সুন্দর করে সাজিয়েছেন, এখানেও 2টো ঘর রয়েছে, 2টো ফ্যামিলি থাকতে পারে। আর চারিপাশটা দেখুন কত ফুল, আমার নিজেকে এত মানে কি বলবো মুগ্ধ হয়ে গেছি আমি ফ্রেন্ডস। এত ফুল গাছ, এত সুন্দর করে উনি জায়গাটাকে নিজের হাতে তৈরি করেছেন, আমি কিন্তু পূর্বে এরকম দেখিনি। আর দেখুন
কত ধরনের ফুল গাছ, একই ধরনের তিন চারটে কালার, দারুণ লেগেছে। আর এই সব দেখুন বাঁশের, তারপর সিমেন্ট বালির বসার জায়গা। এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই, আপনি বসবেন এই ফুলের গাছের ভেতরে, আপনি সুন্দর করে বসে চা খেতে পারবেন। প্লাস জানেন, আর একটু নিচে গেলে বলছিল আপনারা যদি দিনের বেলায় যান তো যেতে চাইবেন, গেলে নিয়ে যাব আপনাদের। নিচে কিন্তু আমাদের সবজির বাগানও রয়েছে, পেছনটা তো দেখিয়ে দিলাম আপনাদের, আর এই সামনেটায় বাবা ভোলেনাথ রয়েছে। দুর্দান্ত লাগলো ফ্রেন্ডস, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু ফ্রেন্ডস ফুলেরই গাছ, শীতকালে ফোটে। কি ফুল জানি না, উনি এখন কাটিং করে রেখেছেন, শীতকালে কিন্তু ফুটবে। এখানে কিন্তু শীতকালে প্রচুর বরফ হয় জানেন, কি দারুণ না, মানে আমি তো মুগ্ধ হয়ে গেছি। আমি আমার হাজবেন্ড ভেবে নিয়েছি আর একবার আসবো, কিন্তু অবশ্য আমার হাজবেন্ড বলছে ট্রেক করব, আমার পক্ষে কিন্তু সোনাডা থেকে চটকপুর ট্রেক করা সম্ভব নয় এত দুর্গম রাস্তায়। আর এই ভিডিওটা কে তুলছে জানেন, গৌরীশ, আপনাদের গৌরীশ ভিডিও তুলছে, তার জন্যই কিন্তু একটু নড় ছুঁয়ে, আমি কিন্তু দায়ী নই তার জন্য, বুঝতেই পারছেন। সেও বলছে মা আমাকে দাও আমাকে দাও, তাই সে কিন্তু চারিপাশটা আপনাদের দেখাচ্ছে ঘুরে ঘুরে। তো চলুন আমরা এবার একটুখানি চা খেয়ে নিই, ওনারা চা দিয়ে দিয়েছেন, দুর্দান্ত লাগলো। আর আপনাদের তো হোমস্টেটা দেখিয়েই দিলাম, আমাকে আবার হাই করতে বলছে, তাই আমি একটু হাইও করে দিলাম। বেশ ভালো লাগলো জানেন, এইসব জায়গায় এলে কিন্তু আপনার ভারী ভালো লাগবে নিশ্চিন্তে দুদিন নিরিবিলিতে থাকতে। অবশ্যই বলবো হোমস্টের আশেপাশটা অবশ্যই আমরা ঘুরবো, কোথায় কী আছে অবশ্যই দেখবো। আর দেখুন আমরা একটু চা খেয়েই বেরিয়ে পড়লাম। জানেন এই গভীর জঙ্গল দিয়ে ভেতর দিকে ভাবলাম একটুখানি হেঁটে আসি, গিয়ে দেখলাম বেশি দূর যাওয়া যাবে না, ওই যে বোর্ডটা টাঙানো আছে ওই পর্যন্ত কিন্তু যাওয়া যাবে, এর থেকে বেশি কিন্তু যাওয়া যাবে না। কেন জানেন, এরপর পাঁচটার পর কিন্তু একদম অ্যালাউ নেই। আর আপনাকে যদি ভেতরের জঙ্গলে যেতে হয় পাইন ফরেস্টের, তাহলে কিন্তু আপনাকে গাইড নিতে হবে, গাইড কিন্তু 200-300 টাকা নেবে। তো আমরা ঠিক করেছি আমাদের যে এক্স আর্মি তাকেই কিন্তু নেব, ধানমায়ের হোমস্টের যে মালিক তাকেই কিন্তু আমরা নেব, তিনিই কিন্তু আমাদের সাথে যাবেন ঠিক করেছি। কি ভালো লাগছে সবুজে সবুজ ফ্রেন্ডস, সত্যি দুর্দান্ত। আর ওই দেখুন আপনাদের গৌরীশ, আর এই রাত্রিবেলায় এগুলো বেরোয়, ভালুক, চিতা, ব্ল্যাক প্যান্থার, আবার ডিয়ার, সব রকম নাকি এখানে জীবজন্তু রয়েছে। ওই যে এরপর আপনি আর যেতে পারবেন না, কারণ এখন কিন্তু 3টে বেজে গেছে আর আমরা 3টের পর আর ওইদিকে যাবো না। কালকে সকালবেলায় বললেন যে আপনারা যেতে পারেন, সামনে একটুখানি জায়গা আছে একটু হেঁটে যেতে পারেন, বাট আমরা রিস্ক নিলাম না, ভয় লাগে বুঝলেন তো, ভেতরে নাকি খুব গভীর জঙ্গল, তো সেইখানটা আমরা যাব, অবশ্যই যাব, সাথে আপনাদেরও নিয়ে যাব। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমরা এই অবধি দাঁড়িয়ে থেকে গেলাম, ভাবলাম যাব আর না, রিস্ক নেব না, আর একটুও এগোবো না। এখান দিয়ে আপনারা বুঝতে পাচ্ছেন কি গভীর পাইন ফরেস্ট রয়েছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই বাই।